اقرأ وخيّا ورتّل القرآن اصبح আত্তাহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এ নামে তো বেহতারিন সারাগজ বিনামে তো নামে কে কোনাম বাস এই ইয়াদে তো মুনেসে রাওয়ানাম জুজ নামে তো নিস্ত বার জাবানাম দেশ এবং বিদেশ থেকে যারা যে যেখানে অবস্থান করছেন আমাদেরকে দেখছেন শুনছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য স্লোগানকে সামনে রেখে আত্তাহারিক টিভি আপনাদের জন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও নিয়ে উপস্থিত হয় তারই ধারাবাহিকতায় এই লকডাউনের মুহূর্তে প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুদের জন্য অনলাইন মাদ্রাসা চালু করেছে এই সময়ে ঘরে বসে আপনারা ইসলামের বিধিবিধানগুলো জানার সুবিধার্থে আরবি ভাষা শিখতে পারবেন এবং আরবি ভাষার ব্যাকরণগুলো শিখতে পারবেন সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা আরবি ভাষার উপরে আরবি গ্রামারের উপরে একটা ক্লাস নিয়েছি এবার আমি আব্দুর রউফ আপনাদের জন্য ফার্সি ভাষার প্রাথমিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছি সম্মানিত দর্শক শ্রোতা কেন আমাদের ফার্সি ভাষা শিক্ষা করা প্রয়োজন খুবই সংক্ষেপে এ বিষয়ে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করছি এই উপমহাদেশ স্বাধীন হওয়ার পূর্বে মুঘল আমল থেকে একেবারে ইংরেজ শাসনের আগ পর্যন্ত প্রায় 600 বছর উপমহাদেশের দাপ্তরিক ভাষা হিসেবে ফার্সি প্রচলিত ছিল এই সময়ে এই দাপ্তরিক ভাষা হিসেবে প্রচলিত থাকার কারণে বাংলার ভাষা বাংলার সাহিত্যে ফার্সির যথেষ্ট প্রভাব রয়েছে বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সাথে সেই সময়ে ইরানের বিখ্যাত কবি হাফেজ সিরাজির পত্র আলাপ হয়েছিল এখান থেকে একটা প্রমাণ পাওয়া যায় যে বাংলায় ফার্সি চর্চা হতো বাংলা ভাষায় প্রায় 3000-এরও অধিক ফার্সি শব্দ কোনোটা সরাসরি ফার্সি শব্দ হিসেবে ব্যবহৃত হয় বাংলায় আবার কোনো কোনোটা আংশিক পরিবর্তনের মাধ্যমে ব্যবহৃত হয় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ যে চিঠি কবি হাফেজ সিরাজির কাছে পাঠিয়েছিলেন সেখানে তিনি একটি কবিতা লিখেছিলেন সেই কবিতার প্রত্যুত্তরে হাফেজ সিরাজি বাংলায় না আসতে পারলেও কবিতাটি পূর্ণ করে তিনি বাংলায় পাঠিয়েছিলেন সেই কবিতার একটু অংশ হচ্ছে সগি হাদিসে সার্বভূল ললে মিরাওয়াদ উইন বাহাজ ব সালাসে গা সলে মিরাওয়াদ শিকার শিকুন সাওয়ান হামে চৌতিয়ানে হিন্দ জিন ক্যান্দে পর সিকে বে বাঙ্গলে মিরাওয়াদ এই কবিতার মাধ্যমে ইরান এবং বাংলার সাথে একটা যোগ সাজুষের প্রমাণ পাওয়া যায় এছাড়াও বাংলার ইতিহাসটার প্রায় পুরোপুরি অংশটাই বলা চলে ফার্সি ভাষায় লিখিত হয়েছে এর কারণ হচ্ছে যে ইরানে তৎকালীন সময়ে ইরান থেকে বহু কবি সাহিত্যিক বাংলায় এসে তারা বিভিন্ন রাজাবাদশার দরবারে দরবারী কবি হিসাবে তারা আসন আলঙ্কিত করতেন এবং সেখানে তারা কাব্য চর্চা করতেন সেখানে তারা কাব্যচর্চার পাশাপাশি ইতিহাস গ্রন্থগুলোও লিখেছেন যেমন সিয়ারুল মুতাখিরিন রিয়াজুস সালাতিন এই গ্রন্থ দুটি বাংলায় অনুবাদ হয়েছে এই গ্রন্থে বাংলার ইতিহাস সম্পর্কে খুব সুন্দরভাবে লেখা রয়েছে এতে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে চাচ্ছি যে ফার্সি শিখার গুরুত্ব এখান থেকে বোঝা যায় কেউ যদি বাংলার পরিপূর্ণ ইতিহাসটা বাংলার মৌলিক ইতিহাসটা জানতে চায় তাহলে তাকে অবশ্যই ফার্সি ভাষা শিখতে হবে এই জন্য আমরা গুরুত্ব বিবেচনা করে আপনাদের সামনে ফার্সির প্রাথমিক জ্ঞান নিয়ে উপস্থিত হয়েছি এর মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবেই ফার্সির প্রাথমিক জ্ঞানটা জানতে পারবেন এবং সেখান থেকে উচ্চতর জ্ঞান আহরণের জন্য আপনাদের পথটা অনেক সহজ হবে এই কোর্সের মাধ্যমে শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা নয় যারা কোনোদিন মাদ্রাসায় পড়েনি তারাও খুব সহজে একেবারে খুব ইজিলি ফার্সি ভাষাটা শিক্ষা গ্রহণ করতে পারবে এই ভিডিওর মাধ্যমে চলুন আমরা সরাসরি এবার আমাদের পাঠ্যক্রমে চলে যাই আমাদের পাঠ্যক্রমের শিরোনাম হচ্ছে অমুজেশে জাবনে ফার্সি দৌড়ে ইবতেদায়ী কথাটির অর্থ হচ্ছে প্রাথমিক ফার্সি ভাষা শিক্ষা কোর্স
এই প্রাথমিক ফার্সি ভাষা শিক্ষা কোর্সে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আরবির মতো কিছু হরফ লিখেছি এবং হরফের নিচে বাংলা প্রতিবর্ণায়ন দেওয়া হয়েছে। বাংলায় এই শব্দগুলো কোন কোন বর্ণের ব্যাপারে ব্যবহার করা হয় সে বিষয়ে এখানে দেওয়া রয়েছে। এই বর্ণগুলোকে আলেফ বয়ে ফর্সি বলা হয়। আলিফ বয়ে ফর্সি ইংলিশে যেমন এবিসি নলেজ, বাংলায় প্রাথমিক জ্ঞান, ফার্সিতে সেটাকে বলা হয় আলেফ বয়ে ফর্সি বা ফার্সির প্রাথমিক জ্ঞান। আমাদের আজকে প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসটাকে ফার্সিতে কি বলা হয় সেটাও আমরা আজকে শিখে নিই। কেলসে আউ্বাল, কেলসে আউ্বাল কথাটির অর্থ হচ্ছে প্রথম ক্লাস। আমরা প্রথম ক্লাসে হরফ পরিচিতি শিখব। হরফগুলো দেখতে পুরোপুরি ফার্সির মতো, আরবির মতো, এই কথাটা পুরোপুরি আরবির মতো নয়, বরং আরবির মোট 28টি হরফ এবং ফার্সির 4টি হরফের সমন্বয়ে মোট 32টি হরফ মিলে ফার্সি হরফ, ফার্সি বর্ণমালা গঠিত হয়েছে। এখানে যে হরফগুলো ফার্সির স্বতন্ত্র বর্ণ সেগুলোকে আমরা সবুজ কালির মাধ্যমে দেখিয়েছি। আসলে আমরা শব্দগুলো, হরফগুলো উচ্চারণ করি এবং হরফ উচ্চারণের মাধ্যমে আজকে আমাদের প্রাথমিক পড়া শুরু করি। এই হরফটিকে দেখতে পাচ্ছেন যেটার উপরে মাত চিহ্ন আছে, এই হরফটি ফার্সির স্বতন্ত্র কোনো বর্ণ নয়, এটাকে আলিফের মধ্যেই ধরা হয়। এই বর্ণটি বহুল ব্যবহৃত একটা বর্ণ যেটার উচ্চারণ প্রণালী অ। এই হরফটিকে বলা হয় ফার্সিতে আলিফে মামদুদ, আলেফে মামদুদের উচ্চারণ হয় অ। এরপরে আলেফ, বে, ফে, তে, সে, জিম, চে, হে, খে, দল, জল, রে, জে, ঝে, সিন, শিন, সত, জত, ত, জ, ঈন, গীন, ফে, কফ, কাফ, গ্যাফ, লাম। লামকে আমরা আরবিতে অনেক সময় আমাদের অভ্যাসের কারণে লাম বলে ফেলি, আসলে এর উচ্চারণটা লম। মিম, নুন, ওয়াও, হে, এ, এই বর্ণগুলোর মধ্যে স্বতন্ত্র বর্ণ ফে, এটার উচ্চারণে আমরা প্রতিবর্ণনায় বর্ণায়ন হিসাবে প লিখলেও উচ্চারণটা প এবং ফ এর মাঝামাঝি হয়, ফে ফে, ঠিক এইভাবে উচ্চারণ হয়। চে, ঝে, এই বর্ণটা ফার্সির স্বতন্ত্র একটি বর্ণ, এর উচ্চারণটা দেখতে জের মতো হলেও উচ্চারণে ভিন্নতা রয়েছে। উচ্চারণটা খুব ভালোভাবে যারা আমাদের ভিডিওতে দেখছেন বারবার শুনবেন, ঝে, ঝে। এই হরফটা কাফের মতো হলেও এইখানে একটা টানের জন্য হরফটা হয়ে গিয়েছে গ্যাফ, এটি ফার্সির স্বতন্ত্র বর্ণ গ্যাফ। এছাড়া বাকি বর্ণগুলো সবই আরবি থেকে আসা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সুবিধার্থে প্রতিটি ভাষায় যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ থাকে, ঠিক অনুরূপ ফার্সি ভাষাতেও স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ রয়েছে। আরেকটি কথা এখানে বলিনি, সেটি হচ্ছে যে এই যে বাংলায় আমরা সেটাকে প্রতিবর্ণায়ন হিসেবে দিয়েছি, এগুলো খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন এবং ভালোভাবে খাতায় লিখবেন যারা ফার্সি শিখতে চান। কেননা এর পরবর্তীতে, পরবর্তী ক্লাসগুলোতে অনেক শব্দের উচ্চারণ আমরা বাংলায় লিখে দিব পাঠকের এবং যারা লিসেনার, যারা আমাদেরকে শুনছেন তাদের সুবিধার্থে, সেক্ষেত্রে তখন আপনাদের বিশেষ কাজে দিবে। এই জন্য আপনারা এই কোন হরফের জন্য বাংলা কোন অক্ষরটি ব্যবহার করা হচ্ছে বাংলায় সে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখবেন। বলছিলাম যে প্রতিটি ভাষায় যেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ থাকে, অনুরূপ ফার্সি ভাষাতেও স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে। ফার্সি ভাষায় শুধুমাত্র 3টি স্বরবর্ণ রয়েছে, সেগুলো হচ্ছে আলেফ, ওয়াও, ইয়া। এই ইয়া বর্ণটাকে আমরা আরবি পড়ার কারণে, আরবি প্রভাব থাকার কারণে ইয়া উচ্চারণ করি, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বর্ণ, এটির উচ্চারণ হয় ইয়ে। অনেক সময় আমরা
ফারসি উচ্চারণের ক্ষেত্রে যেটি লক্ষ্য করি সেটি হচ্ছে যে ইরানিরা অনেক গুরুত্ব সহকারে উচ্চারণ প্রণালীতে অনেক গুরুত্ব দেয়, কিন্তু আমরা আরবি ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে আবার অনেক ক্ষেত্রে আরবি না জানার কারণে সমস্যায় পড়তে হয়। ইয়া যারা আমরা আরবি জানি তারা ইয়াকে ইয়া হিসেবে উচ্চারণ করে, কিন্তু এর উচ্চারণটা হয় ইয়ে। এই জন্য যখন আমরা লিখব এটা দেখ এটাকে বলা হয় ইয়েক, ইয়েক মানে এক, এটার উচ্চারণটা আমরা করছি ইয়েক, যেটি বাংলায় হয় এভাবে ইয়েক। যদি এই ইয়া বর্ণটাকে আমরা ইয়ে না পড়ি ইয়া পড়ি, সেক্ষেত্রে আমাদের সঠিক উচ্চারণটা হবে না। এই জন্য এই বর্ণটা সাথে সাথে যে বর্ণগুলো আমরা উচ্চারণ করলাম সেটি ঠিক উচ্চারণ স্থল অনুযায়ী আমরা এই উচ্চারণ করার চেষ্টা করলে ফার্সি বর্ণ উচ্চারণের শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমাদের জটিলতা কেটে যাবে। আপনাদের সুবিধার্থে ব্যঞ্জন বর্ণ স্বর বর্ণের পরিচিতি দেওয়ার পূর্বেই আমি আবারও হরফগুলো পড়ে শোনাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা বারবার শুনবেন এবং আমার সাথে সাথে বলবেন। আলেফ মামদুদ, আলেফ বে ফে, থে সে জিম, চে হে, খে দল জল, রে জে ঝে, সিন শিন, সত জত, ত জ ঈন গীন, ফে কফ। এই বর্ণের ক্ষেত্রে একটি কথা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এই কফ বর্ণটা গেইনের মতো গ উচ্চারণ হয় অনেক ক্ষেত্রে, এই জন্য এটি সরাসরি কফ উচ্চারণ হয় না, গফ এরকম উচ্চারণ হয়, এটি সরাসরি কফও নয় সরাসরি গফও নয়, দুইটার মাঝামাঝি। এই জন্য অনেক সময় কাফ সরাসরি কফের মতো উচ্চারণ হয়, অনেক সময় একেবারে গাইনের মতো উচ্চারণ গেইনের মতো উচ্চারণ হয়, এই জন্য এই বর্ণের ক্ষেত্রে একটু নজর দেওয়া প্রয়োজন। পরের বর্ণ কাফ, গ্যাফ, লম, মিম, নুন, ওয়াও, হে, এ। এবার আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পরিচিতি সম্পর্কে জানব। আমরা আগেই জেনেছি আরবি ফার্সি হরফগুলো মোট 32 প্রকার, 32 রকম ফার্সি হরফ, এর মধ্যে 28টি আরবি থেকে আসা এবং স্বতন্ত্র বর্ণ রয়েছে ফার্সির 4টি। এই সর্বমোট 32টি হরফ। এই 32টি হরফকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে স্বরবর্ণ আর একটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণকে ফার্সিতে বলা হয় মুসাওয়াত, ফার্সিতে এটাকে স্বরবর্ণকে বলা হয় মুসাওয়াত আর ব্যঞ্জন বর্ণকে বলা হয় সমেত। মুসাওয়াত হরফ বা স্বরবর্ণের হরফ শুধুমাত্র 3টি, আলেফ ওয়াও ইয়ে। এই 3টি বর্ণে বর্ণ বাদে বাকি যে বর্ণগুলো রয়েছে এই সব বর্ণগুলো ব্যঞ্জন বর্ণ। আমি আবারও বলছি ফার্সি স্বরবর্ণ শুধুমাত্র 3টি, আমরা লিখেছি আলেফ ওয়াও ইয়ে, আর বাকি যে বর্ণগুলো রয়েছে সেই সব বর্ণগুলো ব্যঞ্জন বর্ণ বা সমেজ। আর একবার বলছি ফার্সি বর্ণমালাগুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয় সমেজ। আমার সাথে সাথে উচ্চারণগুলো আপনারাও করবেন, যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তারা উচ্চারণ করার চেষ্টা করবেন আমাদের সাথে, সমেজ বা ব্যঞ্জন বর্ণ, মুসাওয়াত বা স্বরবর্ণ। মুসাওয়াত বা স্বরবর্ণ উচ্চারণ প্রণালী অনুযায়ী 3 রকম, একটি হচ্ছে মুসাওয়াতে উত অর্থাৎ দীর্ঘ স্বর সংক্ষিপ্ত স্বর যেটাকে ইংরেজিতে বলা হয় শর্ট ভাওয়েলস, আরেকটি হচ্ছে মুসাওয়াতে বুলান্দ যেটার ভয়েসটা যেটার শব্দটা অনেক গভীর লম্বা সেটাকে বলা হয় লং ভাওয়েলস, আরেকটি হচ্ছে মুসাওয়াতে মুরাক্কাব অর্থাৎ যৌগিকভাবে উচ্চারিত স্বরবর্ণ, এটাকে ইংরেজিতে বলা হয় ডিফথং ভাওয়েলস।
আমরা আগে জেনেছি যে হরফ ফারসি সর্বর্ণ হরফ হচ্ছে তিনটি, একটি হচ্ছে আলেফ, ওয়াও, ইয়া, কিন্তু আমরা এখানে লিখেছি ছয়টি। এর কারণ হচ্ছে জাবর, জের এবং পেশ এগুলোও স্বরবর্ণের মধ্যে ধরা হয়। এই হিসাবে স্বরবর্ণ মোট, ফার্সি স্বরবর্ণ মোট ছয়টি। এই ছয়টি স্বরবর্ণকে তিন ভাগে উচ্চারণ প্রণালী অনুযায়ী ভাগ করা হয়। একটা হচ্ছে মুসাবওয়াতে কুত, যেটার উচ্চারণটা লম্বা নয়, শর্ট, শর্ট ভাওয়েলস। আরেকটি হচ্ছে মুসাবওয়াতে বুলান্দ, যেটার উচ্চারণটা লং। আর মুসাবওয়াতে মুরাক্কাব, যে স্বরবর্ণের উচ্চারণ যৌগিক। এখন আমরা জানব এই ছয়টি বর্ণের মধ্যে কোন কোন বর্ণটি মুসাবওয়াতে কুতা, কোন বর্ণটি মুসাবওয়াতে বুলান্দ এবং কোন কোন বর্ণটি মুসাবওয়াতে মুরাক্কাব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ব্যঞ্জন স্বরবর্ণের উচ্চারণ প্রণালীগুলো শিখছি। উচ্চারণ প্রণালী তিন ভাগে বিভক্ত আগেই বলেছি। এর মধ্যে একটি হচ্ছে মুসাবওয়াতে কুতা, যেটার উচ্চারণ প্রণালীটা সংক্ষিপ্ত, অর্থাৎ যেটা দীর্ঘ স্বরে উচ্চারণ হয় না। যেমন আ, আলিফ, এখানে মুসাবওয়াতে কুতার চিহ্ন জাবর দেওয়া আছে। যেমন আলিফ জাবর আ, আলিফ জের এ, আলিফ পেশ ও, এর উচ্চারণটা আ এ ও। এটাকে আপনারা আরবি উচ্চারণের ক্ষেত্রে ই বলে ভুল করবেন না, কারণ এটার উচ্চারণটা এ। যেমন উদাহরণ হিসাবে আমরা দিয়েছি আব্র, আব্র কথাটির অর্থ হচ্ছে মেঘ। আমরা ফার্সি শব্দের অনেক অর্থ জানব। আজকে আমরা যে শব্দগুলো দিয়েছি এগুলো বহুল ব্যবহৃত শব্দ, আপনারাও এই শব্দগুলো মুখস্থ করবেন, আমাদের সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন। এই শব্দটাকে এখানে দেখুন, যে মুসাবওয়াতে কুতা, অর্থাৎ যেটার উচ্চারণটা সংক্ষিপ্তভাবে হচ্ছে, সেটি হচ্ছে আব্র। আব্র মানে মেঘ। আরেকটা জের, যেটা মুসাবওয়াতে কুতার চিহ্ন জের, আলেফ জের এ, এর উচ্চারণটা হচ্ছে এসম। আমরা ইসেম বলি, এটা ভুল করি, এটার উচ্চারণটা হবে এসম। এসম শব্দের অর্থ হচ্ছে নাম, যে কোনো মানুষের নাম এসম। এরপরে আলেফ পেশ উ, এটার উচ্চারণটা দীর্ঘ হবে না, সংক্ষিপ্ত হবে আলেফ পেশ উ। উদাহরণ মুরদদ, এই উচ্চারণটা হচ্ছে কিভাবে, আমরা এখানে লিখেছি মিম প্লাস মুসাবওয়াতে কুত প্লাস দাল বা দল প্লাস আলেফ প্লাস দল। এটা আমরা কিভাবে উচ্চারণ করছি, এর সাথে মিমের সাথে উচ্চারণ করছি এই পেশকে কিভাবে সংক্ষিপ্তভাবে মু, মুরদদ। মুরদদ উচ্চারণ, মুরদদটা হচ্ছে একটা মাসের নাম, ইরানি একটি মাসের নাম মুরদদ। এটি হচ্ছে মুসাবওয়াতে কুতা। আরেকবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, মুসাবওয়াতে কুতার উচ্চারণগুলো খুবই সংক্ষিপ্ত, আ এ উ উচ্চারণ, আব্র মানে মেঘ, এস মানে নাম, মুরদদ একটি ইরানি মাসের নাম। এরপরে আমরা শিখব মুসাবওয়াতে, মুসাবওয়াতে বুলান্দ, যে স্বরবর্ণের উচ্চারণটা দীর্ঘশ্বাস নিয়ে করা হয়। মুসাবওয়াতে বুলান্দ আমরা লিখেছি, অর্থাৎ যে স্বরবর্ণের উচ্চারণ দীর্ঘ হয়। এখানে আমরা মদ চিহ্নিত আলিফটি ব্যবহার করেছি, কিন্তু আমরা এখানে লিখেছি আলিফ। এর কারণটা ব্যাখ্যা করছি, এখানে মুসাবওয়াতে বুলান্দ, অর্থাৎ যে স্বরবর্ণের উচ্চারণ দীর্ঘ, সেটি তিনটি, আলেফ, ওয়াও, ইয়ে। এই তিনটি বর্ণ ঠিক এইভাবে অ, উ, ই, ঠিক এই গঠনে অক্ষরের মধ্যে ব্যবহৃত হয়। যদি এই তিনটি হরফ, এই আলেফ, ওয়াও, ইয়া, এই তিনটি হরফ এই গঠনে ব্যবহৃত না হয়, সেক্ষেত্রে সেটি মুসাওয়াত না হয়ে সমেত হয়। আবার বলছি, আলেফ, ওয়াও, ইয়া বা এ, এই বর্ণগুলো মুসাওয়াত, অর্থাৎ স্বরবর্ণ। কিন্তু এই স্বরবর্ণ যখন
অ উ ই এইভাবে উচ্চারণ না হয় সেক্ষেত্রে স্বরবর্ণগুলো তখন ব্যঞ্জনবর্ণ হয়ে যায়। এটি আমরা আরো পরে বিস্তারিত জানব, আজকের জন্য এতটুকু। মুসাওয়াতে বুলান্দ, যেটার উচ্চারণটা অনেক লম্বা, বুলান্দ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ। মুসাওয়াত স্বরবর্ণ, অ উচ্চারণ কি অবাদ, অর্থ হচ্ছে আবাদ অর্থাৎ কৃষি জমি। আরেকটা লিখেছি বদ, উচ্চারণটা কি বদ, বদ মানে বাতাস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলিফে আলেফে মামদুদ আমরা ব্যবহার করেছি, কিন্তু এই বর্ণের মধ্যে আলেফে মামদুদ নাই, এই বদ বর্ণটা গঠন হয়েছে, এই বদ বর্ণটা গঠন হয়েছে বে প্লাস আলেফ প্লাস দাল, ঠিক এইভাবে। বের সাথে কি যুক্ত হয়েছে আলিফ, কিন্তু এর উচ্চারণটা বাদ বা বোধ এরকম না হয়ে ব হচ্ছে। কেন? তার কারণটা হচ্ছে যখন সর্ব ব্যঞ্জন বর্ণের সাথে এই আলিফ যুক্ত হবে তখন সেই আলিফের উচ্চারণটাও এই মামদুদের মতো হবে, অ হবে। এটি বিশেষভাবে মনে রাখবেন, যখন ব্যঞ্জন বর্ণের সাথে এই স্বরবর্ণ আলেফ যুক্ত হবে তখন তার উচ্চারণ অ হবে, যেমন বদ, বদ মানে বাতাস। এর পরের বর্ণ উ, এটি বুলান দীর্ঘ, উ কু, এর উচ্চারণটা ভালোভাবে লক্ষ্য করেন, এটিকে বলা হয় কুহ, কুহ মানে পাহাড়। দেখুন আমরা উচ্চারণ করছি উ হিসাবে, কুহ, কুহ মানে পাহাড়। এটি ই, দেখুন লিখেছে বিনি, এটির উচ্চারণ বিনি, বিনি কথাটির অর্থ হচ্ছে নাক। এর উচ্চারণ প্রণালীটা আবার ভালোভাবে দেখুন, বিনি, বিনি কথাটির অর্থ হচ্ছে নাক। উচ্চারণ কিভাবে হচ্ছে? ই হিসাবে উচ্চারণ হচ্ছে। আবারও আপনারও আমার সাথে সাথে ভালোভাবে উচ্চারণ করুন, আলিফে মামদুদের উচ্চারণ হয় অ, যেটি মুসাওয়াতে বুলান্দের চিহ্ন, অবাদ, অবাদ মানে আবাদি জমি বা আবাদ করা। এরপরে উ, উচ্চারণটা হবে কুহ, কুহ মানে পাহাড়। যখন আমরা এরকম বর্ণ দেখতে পাবো বা এরকম গঠনে অন্য কোনো শব্দ লেখা থাকবে তখন তার উচ্চারণটা এভাবে বুলান্দ বা লম্বা করে করতে হবে, কুহ। এরপরে ই, ই এর উচ্চারণটা আমরা করছি কি বিনি, উচ্চারণ করছি বিনি, বিনি মানে নাক। এরপরে রয়েছে ডিফথং ভাওয়েলস, অর্থাৎ যার উচ্চারণটা মুরাক্কাব, অর্থাৎ যার উচ্চারণটা যৌগিক। আমরা জেনেছি যে মুসাওয়াত অর্থাৎ স্বরবর্ণ ছয় প্রকার, আমরা ছয় প্রকার স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করেছি, প্রথমত মুসাওয়াতে বুলান্দ এবং মুসাওয়াতে কুতা। মুসাওয়াতে কুতা জাবরজের পেশের উদাহরণ আমরা দিয়েছি, মুসাওয়াতে বুলান্দের এগুলো উচ্চারণ, এগুলো উদাহরণ। এই মুসাওয়াতে কুতা এবং বুলান্দের মাধ্যমে ছয় প্রকার স্বরবর্ণের উচ্চারণ প্রণালী আমরা দেখিয়েছি, কিন্তু ফার্সিতে আর এক প্রকার উচ্চারণ প্রণালী রয়েছে যেটাকে বলা হয় ডিফথং ভাওয়েলস, যার হরফগুলো এগুলোই কিন্তু উচ্চারণটা একটু ভিন্ন। এখনই আপনাদেরকে মুসাওয়াতে মুরাক্কাব দেখিয়ে দিচ্ছি। মুসাওয়াতে মুরাক্কাব বা ডিফথং ভাওয়েলস, যেটাকে ইংলিশে বলা হয় ডিফথং ভাওয়েলস, সেটি দুইটি। একটি হচ্ছে এর উচ্চারণটা আগে আমরা লক্ষ্য করি, উচ্চারণটা আলিফ, আলিফের পাশে ইয়া থাকলে আমরা মুসাওয়াতে বুলান্দে অর্থাৎ দীর্ঘ স্বর উচ্চারণের ক্ষেত্রে করেছি ই, কিন্তু এইখানে এর উচ্চারণটা ই হবে না, এর উচ্চারণটা হবে এই। যেমন উদাহরণ হিসেবে আমরা দিয়েছি কাই, মাই। আরেকটি অক্ষর, আরেকটি বর্ণ, সেটি হচ্ছে ও, এটিকে আমরা উ বলি, কিন্তু যখন আমরা মুসাওয়াতে মুরাক্কাব করব তখন সেটির উচ্চারণটা হবে ও। যেমন এই বর্ণটি গৌদল, দেখুন উচ্চারণটা গৌদল, আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করুন গৌদল। গৌদল শব্দটির অর্থ হচ্ছে গর্ত, এটির উচ্চারণটা
ও। এইভাবে মুসাওয়াতে মুরাক্কাব যেটি আমরা এখানে দেখালাম সে তার স্বতন্ত্র কোনো বর্ণ নেই, কিন্তু আগের বর্ণগুলোই শুধু উচ্চারণ প্রণালী ভিন্নতা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই পাঠের মাধ্যমে আমরা আপনাদের সামনে যেটি দেখালাম সেটি হচ্ছে, শুরু থেকে আবার বলি, ক্লাসের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এরপরে আপনাদেরকে আরেকটি বিষয় শেখাবো, সেটি হচ্ছে ফার্সিতে সাত দিনের নাম কিভাবে লেখা হয় বা শনিবার রবিবার ফার্সিতে কি বলে এটি শিখাবো। তার পূর্বে আমরা এর পর্যন্ত যেগুলো শিখলাম সেগুলো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আর ফার্সির মোট বর্ণ 32টি, সেই 32টি বর্ণের মধ্যে স্বতন্ত্র রয়েছে 4টি বর্ণ এবং বাকি 28টি রয়েছে আরবি থেকে আসা বর্ণ। এই বর্ণগুলোর মধ্যে প্রথমত দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে মুসাওয়াত আর একটি হচ্ছে সমেত, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ মোট 3টি বর্ণ স্বরবর্ণ রয়েছে, আলেফ, ওয়াও, ইয়ে, বাকি সব বর্ণগুলো সমেত বা ব্যঞ্জন বর্ণ। মুসাওয়াত অর্থাৎ স্বরবর্ণকে উচ্চারণ প্রণালী অনুযায়ী তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে মুসাওয়াতে কুতা অর্থাৎ যার উচ্চারণ সংক্ষিপ্ত, শর্ট ভাওয়েলস, আরেকটি হচ্ছে মুসাওয়াতে বুলান্দ যার উচ্চারণ দীর্ঘ অর্থাৎ লং ভাওয়েলস, আরেকটি হচ্ছে মুসাওয়াতে মুরাক্কাব যার উচ্চারণটা যৌগিক অর্থাৎ ডিফথং ভাওয়েলস। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদেরকে দেখছেন, আপনারা এই বিষয়গুলো যেগুলো শিখালাম সেগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবেন এবং উচ্চারণগুলো বারবার বারবার শুনে আপনারা ইয়াদ করবেন অর্থাৎ স্মরণে রাখবেন। এরপরে আমরা এবার আপনাদেরকে দেখাতে চলেছি ফার্সিতে সাত দিন কিভাবে লেখা হয়। ফার্সিতে সপ্তাহকে হাফতে বলা হয়, আপনারা উচ্চারণ করুন হাফতে। হাফতে শব্দটির অর্থ হচ্ছে সপ্তাহ। আমাদের যেমন সাত দিনে এক সপ্তাহ হয়, ফার্সিতে অর্থাৎ ইরানি যারা তারাও সাত দিনে এক সপ্তাহ, কিন্তু নামের ভিন্নতা রয়েছে। ফার্সিতে শনিবারকে বলা হয় শামবে। আপনারা খুব ভালোভাবে যারা মাদ্রাসার ছাত্র তারা জানেন যে এইখানে যে বর্ণটা লেখা রয়েছে সেটা হচ্ছে নুন, কিন্তু আমরা উচ্চারণ করছি মিমের মতো শামবে, উচ্চারণ করছি কি শামবে, শামবে মানে শনিবার। এখানে মিম উচ্চারণ করছি কেন, তার কারণ হচ্ছে নুন সাকিনের পরে যদি বা হরফ আসে তাহলে বাকে পরিবর্তন করে মিম দ্বারা পরিবর্তন করে উচ্চারণ করা হয়। এটি আরবি তাজবিদের একটি নিয়ম, সরাসরি ফার্সিতে ব্যবহৃত হয়, এই জন্য এই হরফ এই শব্দটাকে আমরা উচ্চারণ করছি শামবে। শামবে কথাটির অর্থ হচ্ছে শনিবার। এরপরে আমরা লিখেছি ইয়েক শামবে, ভালোভাবে শুনুন এবং উচ্চারণ করুন ইয়েক শামবে। ইয়েক শামবে কথাটির অর্থ হচ্ছে রবিবার। এরপরে দো শামবে অর্থাৎ সোমবার, সে শামবে মঙ্গলবার, চাহর শামবে, ভালোভাবে উচ্চারণটা খেয়াল করুন চাহর শামবে, চাহর শামবে অর্থাৎ বুধবার, পাঞ্জ শামবে অর্থাৎ বৃহস্পতিবার, জুমে, জুমে শব্দের অর্থ হচ্ছে শুক্রবার, জুমেকে রুজে জুমেও বলা হয়, রুজে জুমে, রুজে জুমে অর্থাৎ শুক্রবার। আমি তালাফুজ বা উচ্চারণটা আপনাদের সুবিধার্থে আরেকবার বলছি, আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন, শামবে শনিবার, এক শামবে রবিবার, দো শামবে সোমবার, সে শামবে মঙ্গলবার, চাহর শামবে বুধবার, পাঁচ শামবে বৃহস্পতিবার, জুমে শুক্রবার। সাত দিনের নাম যেটি আমরা দেখতে পাচ্ছি শেষবার আমরা উচ্চারণ করছি, আপনারা যারা আমাদেরকে শুনছেন তারাও আমাদের সাথে সাথে আরেকবার উচ্চারণ করুন, শামবে শনিবার, এক শামবে রবিবার, দো শামবে সোমবার, সে শামবে মঙ্গলবার, চাহর শামবে বুধবার, পাঁচ শামবে বৃহস্পতিবার, জুমে বা রুজে জুমে শুক্রবার।
সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদের ক্লাসটি অত্যন্ত ধৈর্য সহকারে এ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বেশি বেশি আমাদের ক্লাসটি শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে, যেটি আমরা ক্লাস নিলাম সেই ক্লাসটার লেকচার শিট আকারে পিডিএফ হিসাবে এই ভিডিওর সাথে আপলোড করা হবে। সেখান থেকে আপনারা ভিডিওটি ডাউনলোড করে খুব সহজেই এই পাঠের সাথে মিলিয়ে আপনারা পড়তে পারবেন, এতে আপনাদের শিক্ষা আর সহজ হবে। যদি সেখানে আমাদের কোনো ভুল ত্রুটি থাকে অথবা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য বা কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।